নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রত্যেকে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি মুকুল মুখার্জি, আপনারা এই মুহূর্তে যে অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত, ঠিক তো? মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু? মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু? মানুষ মানুষেরই জন্যে, মানুষ মানুষকেই পণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে, মানুষ মানুষকেই পণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে, পুরনো ইতিহাস ঘেঁটে মানুষ লজ্জা কি তুমি পাবে না গো বন্ধু? মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু? মানুষ মানুষেরই জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সেই না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সেই না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না গো বন্ধু? মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গো বন্ধু? হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এই যে কথা, এই কথা কিন্তু আমার নয়, এই কথা কিন্তু আজকের নয়, এই কথা বিগত কয়েক দশক আগে এই মহান মানুষটির মুখ দিয়ে সুরের মাধ্যমে বেরিয়েছিল। এটা কিন্তু মানুষের জন্য তার হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল, মানুষের জন্য তার হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল তখন তার মুখ দিয়ে এই কথাগুলো সুরের মাধ্যমে প্রত্যেকের, সেই সময় অতি অবশ্যই গ্রামাফোন রেকর্ড বাজানো হতো, প্রথম গ্রামাফোন রেকর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন বিশিষ্ট গুণীজন শিল্পীদের গান আমরা শুনতাম, সেই গ্রামাফোন রেকর্ডে বেজে উঠত তার এই বুক ভরা আর্তনাদ চিৎকার। হ্যাঁ, এই জন্যেই তো আমাদের এই অনুষ্ঠান, প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত। এখন আমরা আগের পর্বে থাম্বনেলে কি বলেছি, খেলা শুরু হবে নয়, শুরু হয়ে গেছে, এরপর খেলতে হবে, তো খেলার শেষ অবধি থাকতে হবে, তো এই খেলার শেষ কিন্তু আমাদের জীবনের শেষ অবধি এই খেলা চলবে, এই খেলা চলবে আমাদের জীবনের শেষ অবধি, এই খেলা ফুরিয়ে যাবার নয়। রান পেতে শুরু করবেন, মাঠে তো খেলতে নেমে পড়েছেন, হয়তো এখনও অনেকে খেলতে নামেননি, খেলতে নামবেন বলে ঠিক করছেন, সব ছুট ফুট পড়ছেন, ভাবছেন এ ক্যা হওয়া, এই খেলা 60-90 দিনের ভেতরে আপনারা রান পেতে শুরু করে দেবেন, রান পেতে শুরু করে দেবেন, এ রান যত পারেন বাড়ান, এই রান হচ্ছে এর রান, যত পারুন মন খুলে রোজগার করুন, কাউকে কিছু দিতে হবে না,
আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে যত পারেন নিয়ে নিন, কাউকে কিছু দেবার চিন্তা করবেন না। যদি সত্যি দিতে হয় কাউকে, তো আপনি তাকে দিন যে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, তার উদ্দেশ্যে আপনি উৎসর্গ করুন। যদি সত্যিকারে যদি কিছু দেবার থাকে, কারণ যার চোখ নেই তাকেও আমরা দেবো, একটা হাত নেই তাকেও আমরা দেবো, যার একটা পা নেই তাকেও আমরা দেবো, যে রোগগ্রস্ত বিছানায় শয্যাশায়ী তাকেও আমরা দেবো। আপনাকে কাউকে কিছু দিতে হবে না, আপনি শুধু আমাদের নিয়ম সিস্টেম ফলো করবেন, আর দু হাত ভরে জীবনের শেষ দিন পর্যন্ত অর্থ উপার্জন করবেন। শুধু কি বলেছি, শুধু নিয়ম, নিয়মটাই হচ্ছে এখানে উপায়, আপনার জীবনের অর্থনৈতিক চাবিকাঠি।